গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। প্রথমেই সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকে মেয়ের স্কুলেও রাখি সেলিব্রেট হবে, যেহেতু সানডেতে পড়েছে তো ওই জন্য ওদের সানডেতে তো ছুটি আছে, তো ওই জন্য আজকে ফ্রাইডে বলে সাধারণত ফ্রাইডেতেই ওদের সমস্ত সেলিব্রেশনগুলো হয়ে থাকে। তো আজকে যে ট্র্যাডিশনাল ড্রেস পরে বসতে বলেছে, তো ওদের স্কুল থেকে সেদিনকে চারজন বাচ্চাকে সিলেক্ট করেছিল রাখির একটা ডান্স পারফরমেন্সের জন্য। তো ও আর একটা ছেলে ছিল, তাদের বাড়ি গিয়ে আমরা সমস্ত কিছু মানে শ্যুট করেছিলাম ওদের নাচের, যেটুকুনি কেটে কেটে সেটাকে আবার এডিট করে তবে স্কুলে পাঠানো হয়েছে। জানি না ওটা কবে ওরা দেখাবে, আজকেও দেখাতে পারে। তো সেই তার জন্য একটা ট্র্যাডিশনাল ড্রেস কিনতে হয়েছিল, তো আজকে ওটাই ওকে পরিয়ে দেবো। এবার পুজো আসছে, তার তো কেনাকাটা চলতেই থাকবে, তো এখন তাকে সাজুগুজু করে রেডি করিয়ে দিয়েছি, ও এখন ওভারে বসে আছে। তো চলো তোমাদের দেখাই ওকে কীরম সাজিয়েছি। খুব একটা ভালো আমি সাজাতে পারিনি, তাও ছোটো যেটুকুনি পেরেছে, একদম স্থির হয়ে বসে না, 5 মিনিট যে ওকে আমি একটু ভালো করে সাজিয়ে দেবো। তো যেটুকুনি পেরেছি চুপ করে বসেছিলো, ওকে আমি তার মধ্যে রেডি করে দিয়েছি। আর আজকে ওদের স্কুলে রাখি সেলিব্রেশনের কিছু কিছু মোমেন্ট আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার যতটুকুনি পারবো। তো চলো আজকের ব্লগটা শুরু করে দিই। টার্ন অ্যারাউন্ড, আস্তে 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 আস্তে, মাথা ঘুরবে তোরে। একটা কথা আমি না বলে থাকতে পারছি না, ও আর ওর যে বন্ধুটা মানে দুজনে একসাথে ডান্স পারফরমেন্স করেছে, দুজনেই তো একদম ছোটো ছোটো, দুজনেই 3 বছরের, কিন্তু সেও তার 100% দিয়েছে, পোপো ওর 100% দিয়েছে। তার মধ্যে থেকেই মানে ওই ছোটো ছোটো ক্লিপিংসগুলো নিয়ে আমরা এডিট করার চেষ্টা করেছি। তো ভিডিওটা দেখার পর সত্যিই খুব ভাল লাগছিলো। তো ওদের স্কুলে রাখি সেলিব্রেশন হচ্ছিলো, তো এই প্লেটটা বানাতে হয়েছে, অনেকে অনেক বেশি ডেকোরেট করেছে, আমি শুধু এগুলো স্টিক করে আর এখানে আটকে দিয়েছি প্লেটে। আর এই মোমবাতিটা কিছুর সাথে ফ্রি এসেছিলো, ওটাকে বসিয়ে দিয়েছি। আর এই রাখিটাও আগের দিন ওর স্কুলেই বানানো হয়েছে, যেখানে ও বসে আছে করছি আমি আর ও বসে আছে। সকাল থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর মানে এতটুকুনি বন্ধ হচ্ছে না, ছিটছিট করে হলেও হয়ে যাচ্ছে। আর বৃষ্টির জন্য না মন মেজাজটাও খারাপ হয়ে যায়, তো ওই জন্য মা যাতে আমাদের মন মেজাজ ভালো থাকে আজকে নবরত্ন কারি করবে বলেছে, নবরত্ন কোরমা করবে বলেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি মা কী করে নবরত্ন কোরমা করছে। সবসময় তো নরকম সবজি পাওয়া যায় না, তাও চেষ্টা করেছে মা যে সব রকম দিয়ে যাতে নরকম দিয়েই করা যায়। নবরত্ন কোরমার জন্য প্রথমেই আমাদের লাগবে পনির, এখানে পটল লম্বা লম্বা করে কেটে রাখা আছে, ক্যাপসিকাম আর বেগুন, আর এদিকে অলরেডি ভাজা চলছে, কুমড়ো, বিন আর গাজর আর মূলো। হ্যাঁ, ফুলকপি চাইলে তোমরা দিতে পারো, আমাদের আজকে ফুলকপি নেই বলে আজকে আমরা ফুলকপিটা দিতে পারছি না। এবার কড়াই সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে, আর একটুখানি জিরে দিয়ে দেওয়া হলো, এবার একটু কসুরি মেথি, একটুখানি আদা দিয়ে দেওয়া হলো। এবারে ক্যাপসিকাম আর টমেটোটা আগে ভেজে নেওয়া হবে। ক্যাপসিকাম আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর পরিমাণ মতো দিতে হবে, আর একটু নুন দিয়ে দেওয়া হবে। আর এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই মিষ্টির রেটটা একটু বেশি থাকবে। এবার মা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে, হলুদ তো এতে পড়বে না কারণ একটু সাদা সাদাই হয়। এবার সমস্ত ভেজে রাখা সবজিগুলো কড়াই দিয়ে দেওয়া হয়েছে, তো এই সবজিগুলোকে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার সবজিটা একটু ভাজা ভালো করেই ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা পনিরগুলো ওতে দিয়ে দেব। এইটুকুনি জল দেওয়া হবে না। যাই তরকারিটা একদম তেল ছেড়ে দিয়েছে, এবারে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিতে হবে। তো নবরত্ন কোরমা একদম রেডি হয়ে গেছে, তোমরা চাইলে উপর থেকে একটুখানি মাখনও ছড়িয়ে দিতে পারো। লাঞ্চে আছে উচ্ছে আলু ভাজা আর ইলিশ মাছ আলু দিয়ে সর্ষে দিয়ে ঝোল, আর এদিকে এটা আমাদের ডিনার চিলি চিকেন, আর মাকে পাতলা করে রুটি করেছে এর সাথে। তো লাঞ্চ এসে গেছে,
মা এখানে ঘি দিয়েছে, ঘি এর সাথেই উচ্ছেটা মেখে খেতে দারুণ লাগে। আর রাত্রির বেলা ডিনারের একটুখানি চিলি চিকেনটাও দিয়েছে টেস্ট করার জন্য, আর মাছটা আসছে, তো খেয়ে নিয়ে তারপর আমরা আবার কথা বলছি। আজকে দুপুরবেলা একটুখানি রোদ উঠেছিল বলে ভাবলাম আর বৃষ্টি বৃষ্টি হবে না, তো ওই জন্য ওকে বিকেলবেলা নিয়ে একটু বেরিয়েছি। তো বেরোনোর সাথেই দেখছি আকাশ একদম কালো করে এসছে, তখন একটু টাইম নিয়ে বেরোবো, একটু অনেকক্ষণ বাইরে থাকো, কিন্তু আকাশ সেই কালো করে এসছে। একটুখানি ঘুরেই চলে আসবো, খুব হাওয়াও দিচ্ছে বাইরেটায়। আর আজকে দুপুরে ওকেও দেখাতে হবে। তো আজকে দুপুরবেলায় ওর আজকে একটু ঘুমোতে লেট হয়ে গেছিলো, ওই জন্য বিকেলবেলা একটু দেরি করে উঠলো। আর আমি দুদিন আগে শেরশাহ সিনেমাটা অর্ধেকটা দেখে বাকিটা দেখা হয়নি, আজকে আবার তার শেষটুকুনি এক ঘন্টা বাকি ছিল দেখা, তো সেইটুকুনি দেখে তারপরে আজকে শুয়েছি। আর কালকে তো ছুটি আছে স্কুলে, তো অসুবিধা নেই। ও রাস্তায় বেরিয়ে এখন বাবার হাত ধরেই বেশি হাঁটে, কারণ আমাকে খুব একটা খোঁজে না, কারণ বাবার সাথে থাকলে ওর লাভ আছে, ও এটা ওটা সেটা কিনতে পারবে, তো ওই জন্য। তো দেখা যাক, টুকটাক যদি কিছু কেনার থাকে কিনবো। তোমাদের আগে দেখানো হয়নি এই যে, এটা আমার মেয়ের স্কুল রেনবো। তো এখন তো আসতে পারছেন একদম বাড়ির কাছে, কিন্তু এখনো যতদিন না স্কুল খুলবে ততদিন তো বাড়ির মধ্যেই বন্ধ থাকতে হবে। রাখির জন্য এখানে ভালোই সব দোকানে ভিড় দেখতেই পাচ্ছ। এখানে একটা জিনিস দেখাই, একটা ফুলের এ করেছে, কি সুন্দর এই যে, এটা ফুল দিয়ে করেছে পুরোটা, কোনো বিয়েবাড়ি ফিয়েবাড়ি সাজানোর জন্যই মনে হয়, ডেকোরেশনের জন্য করেছে এটা। তো আমাদের এখানে একটা নতুন মিষ্টির দোকান হয়েছে, তো এখন এসছি, ওনারাই বললো আসার জন্য। জলেবী বহুত আচ্ছা। তোরা আমাদের ফ্রিতে সিঙ্গারা, তারপর মিষ্টি, জিলিপি সব খাওয়ালো, এখন খেয়ে দেওয়ার বাড়িতে যাচ্ছি। ফুচকাটা খেয়ে নাও না বলছে, ফুচকাও বলেছিল। ফুচকা আমি খাবো না, আমার সত্যি কথা বলতে এখানকার ফুচকাটা অতটা ভালো লাগে না, মানে এত মিষ্টি ফিষ্টি দেওয়া ফুচকা আমার ভালো লাগে না। চলো, ভালোই মিষ্টিগুলো খুব ভালো আমাদের, মানে একদম ওয়েস্ট বেঙ্গলের মিষ্টির মতো। কেমন রে বলো, ক্যামেরা লানা চাইয়ে থাকা। আকাশটা একদম কালো হয়ে যায়, আমাদের সবসময় দেখি ছাতাটা দেখা, আমরা একটা বিশাল বড় সেই দার্জিলিং এর ছাতা কিনেছি, কারণ এর আগে যে ছাতাটা ছিল সেটা এত ছোট ছিল একজনও ভালো করে আসতো না। আর এখানে বৃষ্টি হলে এমন বৃষ্টি নামে যে তখন মানে খুব অসুবিধা হয়, বড় ছাতা না হলে না এখানে খুব অসুবিধা হয়, তো এই জন্য সেদিনকে এটা ডিমার্ট থেকে কেনা হয়েছে। তো ভালোই জোরে বৃষ্টি এসে গেছে, দেখতেই পাচ্ছ ওরা ছাতা খুলে ফেলেছে। তো এখন পা চালিয়ে বাড়ির দিকে যাচ্ছি, আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবে না, তাহলে আমার আগামী ব্লগের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এখানেই টাটা।